আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পোশাক কারখানার খোলার সিদ্ধান্ত নিজস্ব প্রতিবেদক দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে 6 আগস্ট 2024 8:17 প্রকাশিত হয়েছে। শুনুন বিস্তারিত তথ্য, আমরা এখান থেকে জেনে নিই। প্রিয় দর্শক, চলমান অস্থিরতার মধ্যে অনির্দিষ্টকাল বন্ধ থাকা সব তৈরি পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন BGMEA। মঙ্গলবার সংগঠনটির জরুরি বৈঠক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। BGMEA-র এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় বলা হয়, আজ বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এক জরুরি বোর্ড মিটিংয়ে এ আগামীকাল ফ্যাক্টরি খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে অসহযোগ কর্মসূচির মধ্যে ব্যাপক সহিংসতার পর গত 4 আগস্ট দেশের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে BGMEA। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পরদিন আবারও কারখানা খোলার সিদ্ধান্ত এলো। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের আগামীকালকে যথারীতি পোশাক শিল্প কারখানা খুলছে, এমনটি জানিয়েছে BGMEA। তথা যারা এই পোশাক শিল্প কারখানার নিয়ন্ত্রণাধীন রয়েছে সেই সংস্থা। তো এই ছিল আমাদের সর্বশেষ সব তথ্য। বিষয় সংক্রান্ত আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।